नमस्कार सम्मानित दर्शकबृंद, जब कार्ड नहीं खुबी खुशी खबर चले। जब कार्डे टाका किन्तु देवा शुरू कर दिल सरकार। तार लाइव प्रमाण देखिए देव कौन जिले कत जन के टाका देवा होच्छे, কিসের জন্য টাকা দেওয়া হচ্ছে সেটাও ক্লিয়ার করে বলে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন ₹2,140 ক্রেডিট হয়েছে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখানে এসিএইচ ক্রেডিট জব কার্ড টোটাল ব্যালেন্স কত রয়েছে এখানে দেখিয়ে দিয়েছে। আর 28/7/2022 তারিখে ওনার টাকা ক্রেডিট হয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা অ্যাকাউন্টে ওনার টাকা ক্রেডিট হয়েছে। তো এত গেল টাকা ঢোকার মেসেজ। এবার দেখুন টাকা কিসের জন্য দেওয়া হয়েছে এবং কোন জেলায় কতজনকে টাকা দেওয়া হয়েছে সেই নিয়ে কি আপডেট এসেছে। আর অনেকের হয়তো মনে হতে পারে আমি যে তথ্যগুলো দিচ্ছি এটা হয়তো ভুল তথ্য দিচ্ছি। তো আমরা কিন্তু আপনাদের যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট রয়েছে সেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট বা আপনাদের ব্লকের ডিপার্টমেন্টেও আপনারা জিজ্ঞাসা করবেন এই ভিডিওটা দেখিয়ে যে এটা সত্য না মিথ্যা, তাহলেই কিন্তু আপনারা উত্তরটা পেয়ে যাবেন। তো দেখুন এখানে কিন্তু বলা হয়েছে কেন্দ্র 100 দিনের প্রকল্পে টাকা বন্ধ করে দিলেও জব কার্ড হোল্ডারদের দিশা দেখাচ্ছে মুখ্যমন্ত্রীর বিকল্প কর্মসংস্থান। মাত্র 2 মাসের মধ্যেই 2 মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় প্রায় 3,60,000-এর বেশি জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দিয়েছে সরকার। তো অন্যান্য জেলাতেও টাকা দেওয়া হচ্ছে, অবশ্যই অন্যান্য জেলার যারা দেখছেন ভিডিওটা তারাও দেখতে থাকুন শেষ পর্যন্ত। 3 জেলায় প্রায় 45 লক্ষ শ্রম দিবস তৈরি করেছে প্রশাসন। জব কার্ড হোল্ডারদের মজুরি বাবদ 3 জেলায় এখনও পর্যন্ত 103 কোটি টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে হাসি ফুটেছে জেলার জব কার্ড হোল্ডারদের মুখে। গত ডিসেম্বর থেকেই 100 দিনের কাজের মজুরি পাঠানো বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এ নিয়ে গত মে মাসে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকে এসে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকেই জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজের সংস্থান করে দিয়েছিলেন। পঞ্চায়েত, পূর্ত, সেচ, উদ্যান পালনের মতো দপ্তরগুলিতে জব কার্ড হোল্ডারদের কাজে লাগানোর নির্দেশ দেন। সেই অনুযায়ী গত 20 মে জব কার্ড হোল্ডারদের কাজে লাগানোর জন্য নির্দেশিকাও জারি করে পঞ্চায়েত দপ্তর। এরপর 27 মে থেকে বিভিন্ন দপ্তর জব কার্ড হোল্ডারদের কাজ দিতে শুরু করে। এরপর একটি পোর্টালও তৈরি হয়, কোন জেলা কতজন জব কার্ড হোল্ডারদের দিচ্ছে, কত মজুরি দিচ্ছে সেই তথ্য জমা হয় ওই পোর্টালে। সেই তথ্য অনুযায়ী বিকল্প কর্মসংস্থানে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ষষ্ঠ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং 16 নম্বর স্থানে রয়েছে ঝাড়গ্রাম। জেলা প্রশাসন সূত্রে খবর, 27 মে থেকে 26 জুলাই পর্যন্ত মাত্র 2 মাসেই পশ্চিম মেদিনীপুর জেলায় 13টি দপ্তর মিলিয়ে মোট 1,63,344 জন জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়া হয়েছে। প্রত্যেক শ্রমিককে গড়ে 214 টাকা মজুরি দিতে সরকারের খরচ হয়েছে প্রায় 44,33,00,000 টাকা। পূর্ব মেদিনীপুর জেলায় 19টি দপ্তর মিলে প্রায় 1,61,000 জন জব কার্ড হোল্ডার কাজ পেয়েছেন। মাথাপিছু গড় 265 টাকা করে শ্রমিকদের মজুরি দিতে সরকারের খরচ হয়েছে 52,25,00,000 টাকা। তবে জব কার্ড হোল্ডারদের বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের 8টি দপ্তর 36,667 জন জব কার্ড হোল্ডারকে এখনও অবধি কাজ দিয়েছে। মাথাপিছু গড় 152 টাকা করে মজুরি দিতে প্রায় 6,52,00,000 টাকা খরচ হয়েছে সরকারে। পশ্চিম মেদিনীপুর জেলাশাসক আয়েশা রানী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জব কার্ড হোল্ডারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বিভিন্ন দপ্তর তাদের নিয়ে কাজ করাচ্ছে। তবে গত 2 মাসে জব কার্ড হোল্ডারদের সবথেকে বেশি কাজ দিয়েছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর। তো ব্যাপারটা বুঝুন, এবার এই জব কার্ডের যে টাকা আপনাদেরকে কেন্দ্র থেকে দেওয়া হতো সেই টাকা কিন্তু আমাদেরকে দিচ্ছে না। আমরা যে কাজ করে এসেছেন এতদিন, যেই টাকা আমাদের বাকি রয়েছে সেই টাকা কিন্তু আমাদেরকে দিচ্ছে না। এই টাকাটা আপনাদেরকে দিচ্ছে রাজ্য সরকার। কি করছে, যাদের জব কার্ড রয়েছে তাদেরকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কাজে লাগাচ্ছে, জব কার্ডেরই বিভিন্ন কাজ করাচ্ছে রাজ্য সরকার নিজেরা। তারপর যা মাইনে সে মাইনের টাকা আপনাদেরকে আমাদের জব কার্ডের যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানে এটা সম্পূর্ণ রাজ্য সরকার দিচ্ছে, কেন্দ্র সরকার কিন্তু আপনাদেরকে আপনাদের যে বকেয়া টাকা সেই টাকাটা কিন্তু এটা দিচ্ছে না। আর আপনাদের কাছে যদি জব কার্ড থেকে থাকে, আপনারা যদি কাজ না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত বা ব্লকের যারা জব কার্ডের দপ্তর রয়েছে, আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা কিন্তু কাজ বর্তমানে এখন পেতে পারেন এবং কাজ পাওয়ার পর আপনারা কিন্তু জব কার্ডের যে মজুরি সেই মজুরিও কিন্তু আপনারা পেয়ে যাবেন, কারণ এখন বর্তমানে রাজ্য সরকার নিজেরা কিন্তু কাজ দিয়ে আমাদেরকে টাকা দিচ্ছে। তো সরকারের এই উদ্যোগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।